الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিলেন, মওত দিলেন। সারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাত দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত হিসেবে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই বান্দার হায়াত দিলেন, মওত দিলেন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত আর মওতটা দেওয়ার পিছনে অন্যতম একটা কারণ, যাতে করে তোমাদের সমস্ত বান্দাদের ভিতরে আমি আল্লাহ পাক এটা দেখতে পারি যে হাজারো হাজারো বান্দাদের ভিতরে উত্তম আমল কোন বান্দাটা করে। কোন বান্দা যদি উত্তম আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য গফফার গফুর। এ মুসলমান, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলা, ২৪টা ঘন্টা ইবাদতের কোনো দরকার নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দা ২৪ ঘন্টা নামাজ পড়তেছে, ২৪ ঘন্টা ইবাদত করে, কিন্তু মানুষের সঙ্গে মোয়ামেলা ভালো না। আবার অনেক বান্দারা দেখা যায় নামাজের কথা বললে তো প্যান্টের সমস্যা আছে, প্রস্রাবের কথা বলে, আছে না নাই? যুবকদেরকে যদি বলেন নামাজ পড়তে চলো যুবক, যুবকটা হেসে গেলে আস্তে করে সুন্দর করে বলে, ভাই প্যান্টে একটু সমস্যা। কিসের সমস্যা? তার মানে প্যান্টে প্রস্রাব করে ঠিক কিনা জোরে কর। ছোটবেলায় থাকতেও প্যান্টে প্রস্রাব করছে, এখন বয়স ৩০, ৩৫, ৪০ এখনো প্যান্টে প্রস্রাব করে আছে না নাই? প্যাম্পাস কিনে দিবেন, প্যাম্পাস করে বসে থাক, কি ঠিক না? নামাজের কথা বললে যা প্যান্টের সমস্যা হয়, আসলে কি মুসলমান না ভণ্ড? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আছে না নাই? পারেন আপনারা? নামাজের সাথে নাই পরিচয় মানো না করার, তুমি কেমন মুসলমান? নবীর মত দাবি করো সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি নবীর মত দাবি করো সুন্না মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে শোপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক না? নামাজের কথা বললে সমস্যা, রোজার কথা বললেও সমস্যা, দাড়ি রাখার কথা বললেও সমস্যা, কিন্তু মাহফিলে আসে ওয়াজ শুনে ঠিকই সব কিছু করে, এই শোনা কোনো দাম নাই। এ মুসলমান, সমাজের ভিতরে কিছু মানুষরা আছে নামাজ পড়ে না পড়ে না, আবার কিছু কিছু সময় আসলে নামাজের জন্য ২৪ ঘন্টা মসজিদে যায়, কোন সময়টা জানেন নি, যখন নির্বাচন আসে তখন দেখবেন মুসল্লির অভাব নাই। এই জন্য শুধুমাত্র কোন দিবসটাকে নামাজের জন্য নয়, মুসলমানের নামাজ শুধু জুমার দিনের জন্য নয়, মুসলমান জুমার দিনের নামাজের যেমন গুরুত্ব থাকবে, ফজরের নামাজের গুরুত্বটা ততটুকুই থাকা দরকার, ঠিক কি না? অথচ জুমার নামাজের ভিতরে তিনতলা মসজিদ ভরে যায়, মাগার ফজরের নামাজে ইমাম সাহেব মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। এই যে এখানে যতগুলা মানুষ আছেন ততগুলা মানুষ কি ফজরে থাকবে নাকি? বিশ্বাস হয় থাকবে না? আপনারাই বলতেছেন জি না, তার মানে এনাদেরই পড়ার কোনো নিয়ত নেই নাকি? আর আজকের জন্য তো বলতে পারেন যে আজকে থাকবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার বনি ইসরায়েলের ইনশাআল্লাহ বানায় না, বনি ইসরায়েল জাতির ইনশাআল্লাহর অবস্থা ছিল এমন যে ইনশাআল্লাহ মানে কি, যদি আল্লাহ চায়, মানে এরা কোনো ইনশাআল্লাহ বলতো আর এটা করতো না, করার পরে বলতো আরে ভাই আমি তো বলছি আল্লাহ যদি চায়, আল্লাহ চায় নাই তো আমার কি দোষ? বুঝছেন না? আমাদের ইনশাআল্লাহ হলো এই ইনশাআল্লাহ, এই জন্য আমরা ইনশাআল্লাহ বলা মানে নিয়ত হচ্ছে আমার, বাকি আমি চেষ্টা করব এটাকে সফলতা দিবেন আল্লাহ। এই জন্য আজকে অন্তত নিয়ত করেন,
এখানে মাহফিল যাওয়ার পরে ফজরের নামাজটা যদি আজকে না পড়েন তাহলে মাহফিলের কোনো সার্থকতা নাই। তো আজকের জন্য ইনশাআল্লাহ ফজরের নামাজটা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। এই জন্য 24 ঘন্টা এবাদতের পিছনে লেগে থাকার নাম অলি বুজুর্গ না। অলি বুজুর্গ সবচেয়ে বেশি ছে যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আমাদের দেশে অসংখ্য মানুষ আছে জিকির করে 24 ঘন্টা, রে বাপরে বাপ, কলব এবং জারি। আবার কিছু মানুষ আছে 24 ঘন্টা মসজিদে যায় পড়ে থাকে, কিন্তু দেখেন মায়ের সাথে বাবার সাথে তার সম্পর্ক ভালো না। বোর কথায় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, এদিক দিয়ে পাগড়ি একটা বানছে, নামাজ 24 ঘন্টা চিল্লায় যায়, তবলিগেও যায়, জিকিরও করে, সব করে, ওর সারা জিন্দেগীর ইবাদতের কোনো দাম নাই যদি মার বাবার সঙ্গে সে সম্পর্ক ভালো না রাখতে পারে। এই কারণে ইবাদত এটা দুই প্রকার, কেউ বান্দাকে দেখানোর জন্য করে, কেউ আল্লাহকে দেখানোর জন্য করে। আমরা কাকে দেখানোর জন্য করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভালো ইবাদত সেটা কম হোক, ওইটা যদি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করে, কেমন ভাবে বান্দা সেই ভালো কাজটা করবে, ভালো আমলটা করবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার পন্থাও জানাই দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি ইবাদতটা এমন ভাবে করবা, বান্দা তুমি আমলটা এমন ভাবে করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদতটা যখন তুমি মন দিয়ে করবা, দিলের হালতটা এমন রাখবা যে তুমি যখন ইবাদত করতেছো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, যেমন ভাবে এমন ভাবে তুমি ইবাদত করবা যেন তুমি তোমার মাওলাকে দেখতেছো। যদি তোমার আমলটা এমন উঁচু পর্যায়ে না যায় তাহলে এমন মনের হালত রাখো যেন তোমার আল্লাহ তোমারে দেখতেছে। বান্দা যখন চিন্তা করবে আমি নামাজ পড়তেছি, দেখেন কে? আল্লাহ। বান্দা যখন চিন্তা করবে আমি জিকির করতেছি, দেখেন আল্লাহ। বান্দা যখন চিন্তা করবে আমি যেই কাজটা করি সেই কাজটা, দেখেন আল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওনার একজন খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আমার গুনাহ করতে মন চায়, আমার অন্যায় করতে মন চায়, জিনা করতে মন চায়। হাসান বসরি বলেন, এমন জায়গায় যে গুনাহ করবা যেই জায়গায় তিনটা জিনিস থাকবে, এই তিনটা জিনিস যদি কোনো জায়গায় পাও ওই জায়গায় যায় তুমি গুনাহ করো, কোনো আপত্তি নাই, তবে শর্ত তিনটা। এক নাম্বার হলো, এমন জায়গায় যে গুনাহ করবা যেই জায়গায় আসমানের মালিক তোমারে কোনোদিন দেখবে না। এমন জায়গায় যায় তুমি গুনাহ করো যেখানে আসমানের মালিক তোমার দেখে না। বলেন তো, সারা দুনিয়া এমন কোন জায়গা আছে নাকি? না। পানির নিচেও কে আছে? আল্লাহ। আসমানের উপরেও কে আছে? আল্লাহ। বান্দা তুমি যেখানেই যাও না কেন, নাহনু আকরাবু ইলাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ পাক কতটুকু নিকটে, মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কতটুকু কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কতটুকু কাছে, এটা বুঝাইতে যে রব্বুল আলামিন বলেন, বান্দার সারক বান্দার তত যতটুকু কাছে আমি আল্লাহ বান্দার রগের চাইতেও বান্দার অতি অতি নিকটে। এই কারণে মুসলমান ভাইরা আমার, হাসান বসরি বলেন, এমন জায়গায় যে গুনাহ করো যে জায়গায় রব্বুল আলামিন তোমায় কোনোদিন দেখে না। দুই নাম্বার, এমন জায়গায় যে গুনাহ করবা যে জায়গায় আল্লাহর ফেরেশতারা কোনোদিন তোমার গুনাহ লিখবে না। তিন নম্বর, এমন জায়গায় যে গুনাহ করবা যেই জায়গায় আজরাইল জান কবজ করার জন্য কখনো যেতে পারবে না। বলেন তো, সারা দুনিয়াতে এমন কোন জায়গা আপনারা পাবেন নাকি? একটা বিমানের ভিতরে আবহাওয়া ঢোকার মতো 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা থাকে না, সুই পরিমাণও ফাঁকা থাকে না। এরপরও আমরা কখনো কখনো দেখি বিমানের পাইলট বিমান চালানো অবস্থায় দুনিয়ার জমিন ত্যাগ করলো, অনেক যাত্রীরাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় বিমানের ভিতরে। বলে এমন একটা আজরাইল ফেরেশতা, এমন একজন যেই ফেরেশতার কোনো জায়গায় যাওয়ার জন্য কোনো বান্দার জান কবজ করার জন্য অনুমতির কোনো কখনো প্রয়োজন হয় না। এই জন্য বান্দা হাসান মুসরি ডাক দেয়া বলেন, এমন তিনটা জায়গায় যাও যেই তিনটা জায়গায় গেলে তুমি গুনাহ করতে পারবা। বান্দা ডাক দেয়া বলে, এমন তিন জায়গা সারা দুনিয়ার জমিনে কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না, সুতরাং গুনাহের চিন্তাও কখনো করা যাবে না। সবচেয়ে বড় অলি সে যে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, সে